আসসালামু আলাইকুম আমি শামিনুল ইয় আমি ফুডান অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে পেঁয়াজের কলি একটি ডিম দিয়ে খুব মজার একটি ভাজির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে পেঁয়াজের কলিগুলো ছোট করে কেটে নিয়েছি আর একটি টমেটো এভাবে ছোট করে কেটে নিয়েছি লম্বা ফালি করে আদা এবং রসুন বেটে নিয়েছি সামান্য পরিমাণে কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার একটি কড়াইয়ে হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরিষার তেলের বদলে অন্য সাদা তেল যে কোনো তেল দিয়েই রান্নাটা তৈরি করতে পারেন তো এখানে সর্বপ্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব বেশি গাঢ় করে ভাজার প্রয়োজন নেই এক মিনিটের মতো পিঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায় এবার সামান্য পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি ঝালের জন্য আর পরবর্তীতে হচ্ছে শুকনো মরিচের গুঁড়োটাও ব্যবহার করা হবে তো এবার হচ্ছে মশলাটাকে ভেজে নেব যতটা সময় না কাঁচা গন্ধ চলে যায় তো এবার এভাবে খুব সামান্য ভাজা হয়ে গেলে লক্ষ্য রাখতে হবে নিচ থেকে যেন লেগে না যায় এই রেসিপিটায় কিন্তু অতিরিক্ত কোনো পানি আমি ব্যবহার করব না কারণ পেঁয়াজের কলিতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে যা দিয়েই হচ্ছে ভাজিটা তৈরি করা হয়ে যাবে একেবারে পরিপূর্ণভাবে তো দেখুন এখানে কিন্তু আমি পেঁয়াজগুলোকে খুব হালকা করে ভেজে নিচ্ছি যাতে একটু পেঁয়াজটা নরম হয়ে আসে এবার কেটে রাখা পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের কলিগুলোকে এভাবে ছোট করে এনে কেটে নিয়েছি একেবারে বেশি একদম কুচি কুচিও করিনি আর কি একটু হালকা বড় রেখে এভাবে আমি কেটে নিয়েছি এবার হচ্ছে মশলার সাথে পেঁয়াজের কলিটাকে আমি হচ্ছে মিক্সড করে দিচ্ছি যাতে তেলের সাথে হালকা ভাজা হয়ে যায় তো এবার হচ্ছে আমি হচ্ছে বাকি সাম গুঁড়ো মশলা দিয়ে দেবো এই পেঁয়াজগুলির ভাজি রেসিপিতে কিন্তু মশলার পরিমাণটা খুব কম দিতে হয় শুধু আদা বাটা এবং রসুন বাটাটা এক চামি এক টেবিল চামচের মতো দিলেই হয় আর হচ্ছে গুঁড়ো মরিচের গুঁড়ো এখানে হচ্ছে হাফ চামচ হচ্ছে চায়ের চামচের হাফ চামচ হচ্ছে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়োটা ব্যবহার করতে হবে আর হচ্ছে লবণ হচ্ছে পরিমাণ মতো ব্যবহার করতে হবে তো দেখুন আমি কিন্তু একটি চায়ের চামচ দিয়ে হাফ হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়েছি এবার হচ্ছে পেঁয়াজের কলির সাথে আমি হলুদের গুঁড়ো এবং লবণের গুঁড়ো এবং মরিচ লবণ হচ্ছে মিক্সড করে নিচ্ছি তো এভাবে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে রেসিপিটা তৈরি করে নেব ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকলে হচ্ছে পেঁয়াজের কোলের কালারটা ডিসকালার হয়ে যায় তো আমি না ঢেকে রেখে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে ভাজির রেসিপিটা তৈরি করে নেব। আর এই পেঁয়াজের কলির ভাজিটা হচ্ছে ডিম দিয়ে করলে সব থেকে বেশি টেস্ট পাওয়া যায় নিরামিষ করলেও কিন্তু অনেক মজার হয় তবে ডিম দিয়ে ভাজিটা তৈরি করলে বেশি ভালো হয় তো এখন আমি একটি ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার সাথে সাথেই আমি হচ্ছে পেঁয়াজের কলির সাথে নেড়ে মিক্সড করে নেব যাতে ভালো করে চারোপাশে হচ্ছে পেঁয়াজের কলির সাথে মিক্সড হয়ে যায় পেঁয়াজের কলি হওয়ার সাথে সাথে কিন্তু ডিমটাও একদম পারফেক্টভাবে ভাজি করা হয়ে যাবে পেঁয়াজের কলির সাথেই তো দেখুন আমি কিন্তু এভাবে পেঁয়াজের কলিটা মশলার সাথে সামান্য কষানোর পরেই হচ্ছে ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে পাকা টমেটো একটি বড়ো সাইজের পাকা টমেটো চিকন চিকন ফালি করে এভাবে কেটে দিয়ে দিয়েছি তো টমেটোটা আগে আমি দেইনি কারণ টমেটো যদি প্রথম দিকেই দিয়ে দিতাম তাহলে হচ্ছে পিঁয়াজ কলিটা সেদ্ধ হতে চাইতো না তো প্রায় ছয় থেকে সাত মিনিটের পরে ভাজিটা কিন্তু একদম প্রায় তৈরি করা হয়ে গেছে তো দেখুন ফাইনাল রুকটা কতটা সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে পিঁয়াজ কলির এই ভাজিটি তো খুব সিম্পল একটি রান্নার রেসিপি তৈরি করলাম তো রেসিপিটি কেমন হয়েছে পেঁয়াজের কলির অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কে কী এভাবে পেঁয়াজের কলি ভাজি করে রান্না করে খান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ